30 থেকে প্রায় 35 বছর আগে নার্সিং হোমটা বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি ফ্রেন্ডস, প্রায় এক মাস ধরে আমি চেষ্টা করছি এই জায়গাটা আসার। তো ফাইনালি আজকে আমি এই জায়গাটা এসে পড়েছি। তা মেন লোকেশনে খুবই হন্টেড প্লেস। তো তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার প্লেস ব্লগ। তো ফ্রেন্ডস, দেখতে থাকো ব্লগটি। আর হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি এসেছি একটি এমন একটি নার্সিং হোম যেটা প্রায় 30 থেকে 35 বছর আগে বন্ধ হয়ে গেছে। খুবই ভৌতিক জায়গা ফ্রেন্ডস। কেন আমি ভৌতিক বলছি ফ্রেন্ডস, সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর চারদিকটা চেষ্টা করবো ফ্রেন্ডস চারদিকটা ঘুরে দেখানো, আর তার সাথে সাথে ফ্রেন্ডস চেষ্টা করবো নার্সিং হোমের ভেতরে যাওয়ার, আর সেখানে যে ফ্রেন্ডস আমি তোমাদের ভেতরে কীরকম অবস্থায় আছে বর্তমান সেটাও ফ্রেন্ডস তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, ঠিক আছে? সো গাইস, এই নার্সিং হোম সম্বন্ধে যেটুকু আমি ফ্রেন্ডস জানি, যে প্রায় 30 থেকে প্রায় 35 বছর আগে এই নার্সিং হোমটা বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হওয়ার মূল কারণ হিসেবে ফ্রেন্ডস আমি যেটা এখানকার আশেপাশে মানুষদের কাছ থেকে জানতে পেরেছি, যে ফ্রেন্ডস এই নার্সিং হোমের যিনি কর্ণধার তিনি এই নার্সিং হোমেরই প্রধান ডাক্তার ছিলেন, এবং তার নাম অনুসারে এই নার্সিং হোমটার নাম। তো ফ্রেন্ডস তিনি হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে যান, যাই হোক যে কোনো কারণে হোক নিরুদ্দেশ হয়ে যান, এবং তারপর থেকে তাকে বহু খোঁজার চেষ্টা করা হয় কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তো তারপর থেকে ফ্রেন্ডস প্রায় পুরোপুরি নার্সিং হোমটা বন্ধ করে দেওয়া হয়। আর বুঝতেই পারছো ফ্রেন্ডস, যে আজ থেকে প্রায় 30 বছর আগে নার্সিং হোমটা বন্ধ হয়ে গেছে, তা মানুষের আনাগোনা একদম নেই বললেই চলে ফ্রেন্ডস এই নার্সিং হোমে। বুঝতে পারছো, একটি জায়গা যেখানে প্রায় 30 থেকে 35 বছর আগে মানুষ ফ্রেন্ডস প্রায় মানুষ আনাগোনা নেই বললেই চলে, সেই জায়গাটা ফ্রেন্ডস কতটা ভয়াবহ দেখতে সেটা ফ্রেন্ডস তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখাই। সো গাইস, দেখতে পাচ্ছ খুবই ভয়ানক জায়গা। তো ফ্রেন্ডস উপরে চলো দেখা যাক উপরে। সো গাইস, চারদিকে ভাঙা অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছ। এইটা এক সময় অপারেশন থিয়েটার ছিল, খুবই ভয়ানক জায়গা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। এখনো ধ্বংসাবশেষ পড়ে আছে, সাবধানে ফ্রেন্ডস এগোতে হবে, এটা খুবই ভয়ানক জায়গা। চেষ্টা করছি, ভেতরটা অন্ধকার, তো লাইটটা জ্বেলে দেখানোর চেষ্টা করছি।
জায়গাটা থেকে বেরিয়ে আসছি, কারণ খুব ভয়ানক জায়গা ফ্রেন্ডস। চলো বাইরেটা একটু এক্সপ্লোর করি, ছাদে যাই। ছাদ থেকে ফ্রেন্ডস টোটাল আমি জায়গাটাকে তোমাকে এক্সপ্লোর করবো, তো চলো। সো ফ্রেন্ডস, আমি এখন ছাদে চলে এসেছি নার্সিংহোমের। চলো তোমার চারদিকটা ঘুরে দেখাই। সো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ বুঝতে পারছো খুবই ভয়ানক জায়গা, আর জায়গাটা বেশি ঘোরা মনে হয় না ফ্রেন্ডস খুবই একটা, তো খুবই একটা সুবিধা হবে ফ্রেন্ডস মনে হচ্ছে না। তা যাই হোক ফ্রেন্ডস, আর আমার এই ভিডিওটা করার জন্য যারা আমার সাপোর্ট করেছে ফ্রেন্ডস, এই হচ্ছে ভাইয়েরা, তো একটু হাই করে দাও। তো এরাই ফ্রেন্ডস এই লোকেশনটা আমাকে দেখিয়েছে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অবশ্যই বুঝতে পারছো ফ্রেন্ডস তোমাদের কী করতে হবে, একটা লাইক করে দাও ফ্রেন্ডস, আর ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানে শেষ করছি।